কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য সাতাশ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে করোনা পরিস্থিতি মাথায় রেখে একটু বড় বহর নিয়ে কাল কাতার যাচ্ছে বাংলাদেশ আগামী চার ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ গেল তেইশে অক্টোবর অনুশীলন শুরু হয়েছিল বাংলাদেশের জেমিডে প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন ছত্রিশ ফুটবলার এর মধ্যে মাসুক মিয়া জনি ও মতিন মিয়া ইঞ্জুরির কারণে যোগ দেননি পরে ইঞ্জুরিতে বাদ পড়েছেন প্রবাসী তারিক কাজী এবং গোলরক্ষক শহীদুল আলম সোহেল বাকি একত্রিশ ফুটবলারের মধ্যে সাতাশ জনকে কাতার সফরের জন্য নির্বাচিত করেছে জেমিডে মিডফিল্ডার নাজমুল রাসেল আরিফুর রহমান ফরওয়ার্ড ফয়সাল ফাহিম ও আবদুল্লাকে বাদ দেওয়া হয়েছে কাতার সফরের জন্য